আমাদের যে রাজ্যপাল আছেন তার মেরুদণ্ড কতটা অবশিষ্ট আছে আমি জানি না তিনি এই সুপারিশ করবেন কিনা তাও আমি জানি না যদি তার কোনো মেরুদণ্ড অবশিষ্ট থাকে আমার ধারণা তিনি শুধু এই কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যে রাষ্ট্রপতির শাসনের জন্য রেকমেন্ড করতে পারেন এই প্রিন্সিপালটা তো আরেক ধরনের ভাইপু মুখ্যমন্ত্রী আপনারা খোঁজ নিন না এই প্রিন্সিপালের কাকাকে এই প্রিন্সিপালের কাকাকে খুঁজ আরেকটি ভাইপো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা খুনের ঘটনায় মূল প্রমাণ নষ্ট করে দেয় সেই রাজ্যে বুঝতে হবে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী তো অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল একটা জোর সরকার চালাচ্ছেন একটা মুখ্যমন্ত্রী নিজে মিথ্যে কথা বলেন প্রমাণ ধ্বংস করে দেন মৃতদেহ পুড়িয়ে দিয়ে তারপর বলেন আমার কোনো এটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী নির্লজ্জ মমতা ব্যানার্জি এক কোণে ছড়ে যাওয়া উচিত আজকে পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা চলছে সেটা কোনো ভদ্র সভ্য মানুষের শাসন ব্যবস্থা নয় এটা ইতর ছোট লোকদের একটা শাসন ব্যবস্থা এবং এই ইতর ছোট লোকরা এরা অন্য ইতরদের বিভিন্ন রকমের কুকর্মে উৎসাহিত করে এবং কুকর্ম হয়ে যাবার পর সেই কুকর্ম ঢাকা দেওয়ার জন্য বলছেন আমার কোনো লেনা দেনা নেই এই নাকামির কি মানে আছে লেনা দেনা নেই তো কি আছে মৃতদেহটাকে দ্বিতীয় পোস্টমর্টেম করলেই বোঝা যেত যে আরো কি কি আছে সেখানে আজকে যা উঠে আসছে বিভিন্ন তথ্য থেকে সে তারও ভয়ঙ্কর সেখানে কতটা বীর্য পাওয়া গেছে তাহলে একটা পত্রিকায় লিখেছে কিন্তু রিপোর্ট থেকে আসতে হবে যদি কিছু পাওয়া যায় হয়তো দেখা যাবে হয়তো হয়তো দেখা যাবে যে কিছুই পাওয়া যায়নি পোস্টমর্টম রিপোর্টে থাকবে পোস্টমর্টম রিপোর্টে হয়তো থাকবে যে মেয়েটিকে আদর করা হচ্ছিল কোমল ভাবে সেই জন্য তার শরীরে এত ক্ষত সেই জন্য তার বোন ভেঙে গেল সেই জন্য তার হাই অয়েড বোন ভেঙে গেল এটাও থাকতে পারে এটা যদি থাকে আমি আশ্চর্য হব না মমতা ব্যানার্জি যে শাসন গত কিছুদিন ধরে এই বাংলায় চালাচ্ছেন এই ধরনের নিকৃষ্ট মানের শাসন পৃথিবীর কোথাও হয়েছে কিনা আমার খুব সন্দেহ আছে না 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 উনি যদি মৃতদেহটিকে রেখে দিতেন তিন দিন কি মহাভারত অশুদ্ধ হতো তিনি সেই ঝেউ নেবেন না কারণ দ্বিতীয় পোস্টমর্টম যদি হয় তাহলে সেখান থেকে উঠে আসবে হয়তো যে কতজন সেখানে ছিল ফরেনসিক যারা সায়েন্স নিয়ে চর্চা করেন তারা একেবারে কাঁটায় কাঁটায় মিলিয়ে দেবেন কে কে ছিল কতজন ছিল কিছু কিছু জানে 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 ওই দুর্নীতিগ্রস্ত মানুষের কথা আমাকে বলবে না কিছু জানে এনকাউন্টার বানানটা লিখতে পারবে ও কি একটা রাজনীতিবিদ ওর কথা শুনবে ওর ওর যারা চাকর বাকর তারা সাধারণ মানুষ তাহলে ওর কথা শুনবে কান করবে লোকে হাসবে হ্যাঁ করে হাসবে চুপ কর চুপ করতে বলুন ও জানে কখন অর্ডিনান্স আনা যায় কখন অর্ডিনান্স আনার প্রয়োজন হয় এই সম্বন্ধে কিছু ধারণা ওর আছে এটা অশিক্ষিত দুর্বৃত্ত ওর কথা বলবেন ওর কথা বলবেন না ওর বাকি এইসব অভিষেক টভিষেক কি সব নাম বলছেন এদেরকে আমি মনুষ্য সমাজের মধ্যে গণ্যই করি না সুতরাং তাদের কোনো প্রশ্নের তাদের কোনো মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন মনে করি না যেখানে সে মারা গেছে সেখানেই পোস্টমর্টম করালেন ওই একটা অধ্যক্ষ সে নাকি আর একটা ভাইপো শুনতে পাচ্ছি আর এক ধরনের ভাইপো মুখ্যমন্ত্রীর ঘোষ নাকি তাকে মাথায় রেখে মানে ওই কলেজের টপে রেখে প্রিন্সিপাল হিসেবে একটা পোস্টমর্টম করালেন তাড়াহুড়ো করে মৃতদেহটা বের করে নিয়ে গেলেন পুলিশকে দিয়ে পুড়িয়ে দিলেন এই ঘটনা যেখানে ঘটছে সেখানে আইনের শাসন নেই সেখানে সংবিধানের কোনো শাসন নেই সংবিধানের কোনো মান্যতা নেই তিনশো অবশ্যই এখানে যত তাড়াতাড়ি সম্ভব জারি করা উচিত এই যে খুন এবং অন্য নিগ্রহ সেটা একজনের কাজ নয় এটা হতেই পারে না আমি আমার চব্বিশ বছরের আইনজীবিকার অভিজ্ঞতা এবং ছ বছরের বিচারপতি থাকার অভিজ্ঞতা এবং বিভিন্ন আইন পড়া এবং কেস ল পড়া এই অভিজ্ঞতা থেকে বলছি যে এটা একজনের কাজ নয় এটা একাধিক লোকের কাজ সে দুজন হতে পারে তিনজন হতে পারে চারজন হতে পারে গ্যাংরেপি হওয়া উচিত আজকে পোস্টমর্টম রিপোর্ট সামনে এসছে কিনা আমি এখনো জানি না যদি সামান্য আমার একটা কানে এলো শোনা যাচ্ছে যে মেয়েটির নাকি কি বলবো আপনি একজন এক মহিলার পেলভিক বোন ভাঙা মানে এত ছোট লোক নিকৃষ্ট মানের লোক দ্বারা আমাদের পশ্চিমবঙ্গ আজ শাসিত হচ্ছে এবং এই ধরনের লোক নিকৃষ্ট মানের এমনভাবে পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করছে সভ্যভদ্র মানুষের মাথার উপর চেপে বসেছে তা অকল্পনীয় আজকে যেখানটা একেবারে মানুষজনের যাওয়া বন্ধ রাখা উচিত সেখানে দেওয়াল ভেঙে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে এই উঠবে যদি হয় আমি টিভিতে দেখেছি একটু আগে এখন যারা ভাঙছেন বা যারা বলবেন যারা এটার বিরুদ্ধে এইটা চাইছেন যে সব ঢাকা পড়ে তারা বলবেন এই দেওয়ালটা অন্য দেওয়াল এটা ওই দেয়াল নয় ঠিক আছে তো সেই জন্যই এটা আরো ভালো করে জেনে নেওয়া উচিত একেবারে তথ্য নিষ্ঠা হওয়া দরকার ব্যানার্জি এবং তার দলের দালাল হয়ে গেছে এবং তার জন্যে তারা বিনিময় কি পাচ্ছে তা তদন্ত করলে উঠে আসবে বাংলাদেশে বাংলাদেশের কাণ্ড হয়ে যেতে পারে যে কোনো সময় এখানে যেকোনো সময় পাশের রাজ্য বাংলাদেশ পাশের রাষ্ট্র বাংলাদেশ সেখানে যা হয়ে গেছে পালিয়ে আসতে হয়েছে তাদের একজন প্রধানমন্ত্রী তাদের একজন প্রধানমন্ত্রীকে এখানেও কাউকে না কাউকে পালিয়ে হয়তো চলে যেতে হতে পারে অন্য কোথাও দেখবো না কি জন্য যোগ্যতা আছে রাজ্য চালানোর হ্যাঁ উনি দ্বিধের টিপে বসে দুধ বিক্রি করতেন লাটার ওইটাই ঠিক ছিল সিবিআই এর যে অফিসাররা আছেন তাদের ব্যক্তিগত সম্পত্তির ক্ষতিয়ানো নেওয়া দরকার হুম তাহলে বোঝা যাবে তারা কে কত ব্যক্তিগত সম্পত্তি তাদের যে মাইনে পাওয়া পাওয়া মাইনে থেকে যা হতে পারে সেটার সঙ্গে কোনো সাজুজ্য আছে কিনা এইটাতে যেটা হচ্ছে এটা তো কোনো নয় এটা তদন্তের নামে একটা মমতা মমতা ব্যানার্জি হঠাৎ বললেন যে আমি আমার কোনো লেনা দেনা নেই সিবিআই হলে হতে পারে যদি চায় আমি সিবিআই অরাজি নই কোন মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জির প্রশাসনের কাজের বিরুদ্ধে আমি অন্তত চোদ্দটা মামলায় সিবিআই এর অর্ডার করেছিলাম তখন তিনি কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের উকিল বা দালাল এসব নিযুক্ত করে মামলা লড়েছেন সে মামলা এখনো চলছে তাহলে তখন কি তার লেনা দেনা ছিল সেই যে তদন্ত শুরু হয়েছিল আরও যে তিনজন চারজন বা পাঁচজন আছে তাদেরকে চাপা দিতে চাইছে তাদেরকে ঢাকা দিতে চাইছে লুকোতে চাইছে সেই জন্য আপনি বলুন না কার এত সাহস আছে ধরে নিন সিপিএম এর বা বিজেপির বা কংগ্রেসের কোনো ছেলের কোনো সমর্থকের এরকম সাহস থাকবে যে রাত্রির তিনটের সময় একটা সরকারি হসপিটালের চার তলায় না ছতলায় ঢুকে গিয়ে একটি মেয়ে শুয়ে আছে তাকে গিয়ে রেপ করার এটা শুধুমাত্র তারই থাকবে বা তাদেরই থাকবে যারা জানে যে আমি এই কাণ্ড ঘটালে আমাকে দেবার মতো আমার মাসিয়ে অনেক বাবা আছে এরা সব একাধিক পিতার সন্তান বুঝতে পেরেছেন তো আর বাড়িতে কে ডাক্তার আছে কে গুন্ডা আছে কে কাটমানি খাওয়া লোক আছে সেসব নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাইছি না আমি শুধু মমতা ব্যানার্জির কথা বলতে চাইছি যিনি এই প্রমাণটাকে যেখান থেকে আরো অনেক জিনিস পাওয়া যেত সেই ব্লেড বডিটাকে এত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন কেন তিনি জানেন না যে সেকেন্ড পোস্টমর্টেম হয় তিনি তো জানেন আরো আস আরো পাঁচটা লোক জানে তো তার তো কোনো সুযোগ আপনারা দিলেন আপনি পদত্যাগ চাইছেন মুখ্যমন্ত্রী কিন্তু বলছি আপনি অনেকটা লেট করে ফেললেন না এই ঘটনা এত দিন পর আপনি মুখ খুলছেন আপনার থেকে অনেকেই এক্সপেক্ট করছিল আপনি কখন মুখ খুলবেন কি বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় না আমি তো মুখ খুলতে দেরি করিনি আমি আমার যে কনস্টিটিউয়েন্সি তমলুক সেখানে এর মধ্যে অন্তত ছটা মিছিল বিক্ষোভ সমাবেশ এবং আজকে আমি রাত্রিবেলা দশটা নাগাদ বাড়ি ফিরেছি আজকে তো দাঁতে বিক্ষোভ সমাবেশ ছিল মৌন মিছিল ছিল মোমবাতি নিয়ে প্রায় দুশো লোক হেঁটেছেন সঙ্গে সবাই দেখেছেন কিন্তু প্রতি প্রতি জেলায় শুরু হয়ে গেছে আমাদের উপর তো নির্দেশ আছে যে বিধানসভা কেন্দ্র অনুযায়ী এই বিক্ষোভ সমাবেশগুলো করতে হবে আমি তো প্রতিটি জায়গায় করে এসেছি সব জায়গাগুলো নয় অনেকগুলো জায়গায় করে এসেছি তো সেইটা যখন করছিলাম তখন মিডিয়া আমাকে কভার করেনি সেটা তারা নাই করতে পারে সেটা তাদের পলিসির উপর ডিপেন্ড করবে হুম কিন্তু আমি মুখ খুলেছি সেখানে তো আমি বক্তিতায় যখন ভাষণ দিয়েছি তখন তো বলেছি অবশ্যই পদত্যাগ সাহেব না জন্য যোগ্যতা আছে রাজ্য চালানোর হ্যাঁ উনি দ্বিধর টিপে বসে দুধ বিক্রি করতেন হরিণ লাটার ওইটাই ঠিক ছিল উনি তারপর কি করে জানেন মুখ্যমন্ত্রীরা কি হয়ে গেছেন আমাদেরও দুর্ভাগ্য আমাদের রাজ্যের মানুষ তারাও তো একই একই রকম এই ধরনের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে মানুষকেও তো শোধরাতে হবে মানুষের লেজুর বৃত্তি ভাই আমি করব না বা অন্য আমি যাদের আমি যাদের সঙ্গে যোগ দিয়েছি আমি চাইবো না তারাও মানুষের লেজুর বৃত্তি করুক মানুষকেও শোধরাতে হবে তাদেরকেও ভাবতে হবে যারা শাসন করার যোগ্য কিনা তারা ভোট দিচ্ছে কেন কোন সময় তো অনেক সময় তো হয়ও না যেমন আমি আমার কেন্দ্রে বলতে পারি কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত সতর্ক ছিল তা সত্ত্বেও এদের এই চ্যাংড়া ছোড়া যে আমার বিরুদ্ধে ছিল নির্লজ্জ এখন মুখ দেখায় দেখি টিভিতে আবার সে এত ভোট পেল কি করে মানুষ তো তাকে ভোট দিয়েছে সেখানে তো রিগিং হয়নি কোথাও মানুষ তো ভোট দিয়েছে অন্তত আমার নজরে আসেনি কোথাও রিগিং হয়েছে বলে মানুষ কেন ভোট দিল এটা মানুষ ভেবে দেখবে না সব সময় সব সময় আমরা ভোট পাওয়ার জন্য মানুষের চামচাগি করবো নাকি সাধারণ মানুষকে স্পষ্ট জানিয়ে তুমি তুমি যার যোগ্য সেরকম শাসকই পাবে ভালো শাসক পাবে না যে ধরনের শাসনের যোগ্য সেই ধরনের শাসন পাবে ধর্ষণ খুন এইগুলোকে কি আমাদের রাজ্যে রীতিমতো ধর্ষণকে ধর্ষণকারীদেরকে যা দেখা যাচ্ছে ইতিমধ্যে আমাদের রাজ্যে সমর্থন করেন সমর্থন করেন কি কারণ কেন ইতিমধ্যেই আরজিকর নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে কেন পৃথিবী ব্যাপী যে আন্দোলনের রেস শুরু হয়েছে তার মধ্যেই যেখানে ক্রাইম ঘটেছে যেখানে ক্রাইমের জায়গা সেখানে সেখানে কারো যাতায়াত নিষিদ্ধ করে দেয়া হয় সেখানে দেখা যাচ্ছে ভেঙে নাকি বিল্ডিং তৈরি হচ্ছে বলছি কাকে লুকানোর চেষ্টা কোন প্রভাবশালী এই মুহূর্তে তো অনেকেই বলছেন কোন প্রভাবশালীকে আড়াল করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী এই রকম মন্তব্য যে বিভিন্ন মহলে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সঙ্গে কথা বলবো বলছি স্যার আপনারাও তো জানেন যে যেখানে ক্রাইম হয় সেখানটা কেউ যেতে পারে না সেটা ফিতে দিয়ে রীতিমতো মার্ক করা থাকে বলছি তারই উল্টো দিকে কনস্ট্রাকশন হচ্ছে এটা সেটা এমন একটা জায়গায় যেখানে ভদ্র সভ্য মানুষরা বসবাস করে এবং তারা নিয়ন্ত্রণ করে শাসন ব্যবস্থা এখানে আজকে পশ্চিমবঙ্গে যে শাসন ব্যবস্থা চলছে সেটা কোনো ভদ্র সভ্য মানুষের শাসন ব্যবস্থা নয় এটা ইতর ছোট লোকদের একটা শাসন ব্যবস্থা এবং এই ইতর ছোট লোকরা এরা অন্য ইতরদের বিভিন্ন রকমের কুকর্মে উৎসাহিত করে এবং কুকর্ম হয়ে যাবার পর সেই কুকর্ম ঢাকা দেওয়ার জন্যে যত রকমের চেষ্টা পারা যায় করে স্বাস্থ্যমন্ত্রী না পুলিশ না কি তিনি মহিলা কিনা এসব কথা নয় কথা হচ্ছে যে এইরকম একটা ঘটনা ঘটবে কেন আদৌ একটি ডাক্তার সে তার নিজের কর্মক্ষেত্রে সে তার নিজের কর্মক্ষেত্রে উম মোটেই আহ সঠিক অবস্থায় থাকছে না এরপর তো দুদিন বাদে দেখবেন এই দুষ্কৃতিরা আপনার আমার বা যারা শুনছেন ইন্টারভিউ তাদের বাড়ির ভেতর ঢুকে তাদের বাড়ির মহিলাদের যত রকমের নিগ্রহ করা যায় সব করে তারা চলে যাচ্ছে এবং পুলিশ এবং প্রশাসন বিশেষ করে যদি এই ধরনের একজন নিকৃষ্ট মানের মানুষ মুখ্যমন্ত্রী হয়ে থাকেন তিনি সেই খুন এবং অন্যান্য নিগ্রহ নারীদের প্রতি তাকে ধামা চাপা দেওয়ার জন্য একটা তদন্তের ভাওতাবাজি শুরু করবেন এইটাতে যেটা হচ্ছে এটা তো কোনো তদন্ত নয় এটা তদন্তের নামে একটা ভাওতাবাজি মমতা ব্যানার্জি হঠাৎ বললেন যে আমি আমার কোনো লেনা দেনা নেই সিবিআই হলে হতে পারে যদি চাই আমি সিবিআই এ অরাজি নই কোন মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জির প্রশাসনের কাজের বিরুদ্ধে আমি অন্তত চোদ্দটা মামলায় সিবিআই এর অর্ডার করেছিলাম তখন তিনি কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের উকিল বা দালাল এসব নিযুক্ত করে মামলা লড়েছেন সে মামলা এখনো চলছে তাহলে তখন কি তার লেনা দেনা ছিল সেই যে তদন্ত শুরু হয়েছিল সেখানে লেনা দেলা এখানেও ছিল সেখানেও ছিল আছে এবং এখানেও ছিল এখানে তিনি কি করতে পেরেছেন যেটা ওখানে করতে পারেননি সেটা হচ্ছে আমার হাতে যখন ধরা পড়ে আমি তাদের বিন্দু মাত্র সময় দিইনি আমি সব নিজের কাছে নিয়ে নিয়েছিলাম কোর্টের রেকর্ডে নিয়ে নিয়েছিলাম এবং তার পরবর্তীকালে আমি সিবিআই এর অর্ডার দিয়েছিলাম অন্তত চোদ্দটা মামলায় উনিশটা উনিশটা মামলায় সরি এখানে তিনি কি করেছেন সবচেয়ে বড় প্রমাণ যেটা হতে পারত মেয়েটির মৃতদেহ সেটাকে সাত তাড়াতাড়ি পুড়িয়ে দিতে পেরেছেন এই পুড়িয়ে দেওয়ার পরে তিনি বলছেন যে সিবিআই যদি হয় আমার কোনো লেনাদেনা নেই সিবিআই যদি হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই আরে তোমার যদি লেনা দেনা না থাকবে তুমি তাহলে এই মৃতদেহটাকে সাত তাড়াতাড়ি পড়াতে গেলে কেন তুমি তো দেখতে পাচ্ছ যে সকালবেলা সেই মৃতদেহ আবিষ্কার হয়েছে তারপর মানুষ অত্যন্ত ক্রধান্বিত হয়ে উঠেছে মানুষকে তুমি আদালতে গিয়ে দ্বিতীয় পোস্টমর্টেমের সুযোগটুকু যাতে না পায় মানুষ সেই জন্য পুলিশকে দিয়ে জোর করে যারা ওখানে অবস্থান করছিলেন মৃতদেহ বার করতে দেবো না বলছিলেন তাদেরকে গায়ের জোরে সরিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেলে গিয়ে মৃতদেহটা পুড়িয়ে দিলে তো মূল প্রমাণটা তো তুমি নষ্ট করলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা খুনের ঘটনায় মূল প্রমাণ নষ্ট করে দেয় সেই রাজ্যে বুঝতে হবে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে সাংবিধানিক কাঠামো সাংবিধানিক কাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং আজ উপযুক্ত সময় যখন এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন জারি হতে পারে এর আগে আপনাদের হয়তো মনে থাকবে একটি মন্ত্রিসভা তারপর তারা দুর্নীতি ঢাকার জন্যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে চেয়েছিল শিক্ষকদের আমি ধরে ফেলেছিলাম সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি শিক্ষা দপ্তরের তাকে ডেকে পাঠিয়েছিলাম তারা কোন রকমে গিয়ে বিভিন্ন উকিল দালাল এসব মারফত একটা স্টে অর্ডার পেয়েছিলেন যার জন্য তারা আমার হাত থেকে সেদিন বেঁচে গিয়েছিলেন তো এইটা তো তাদের বারে বারে তারা এই ঘটনাটা ঘটা তাদের বাংলাদেশের কাণ্ড হয়ে যেতে পারে যে কোনো সময় এখানে যে কোনো সময় পাশের রাজ্য বাংলাদেশ পাশের রাষ্ট্র বাংলাদেশ সেখানে যা হয়ে গেছে পালিয়ে আসতে হয়েছে তাদের একজন শেখ প্রধানমন্ত্রী তাদের একজন প্রধানমন্ত্রীকে

এটা পুলিশ খুব ভালো করে জানে কোন এভিডেন্সটা দিলে পরে রাষ্ট্র রাষ্ট্র বিপদে পড়তে পারে রাজ্য বিপদে পড়তে পারে পুলিশের এভিডেন্সটা দেবে না পুলিশেরই তো কাজ এটাকে সাজিয়ে নিয়ে কোর্টের সামনে হাজির করা কোর্ট তো নিজে এভিডেন্স তৈরি করতে আসে না বা খুঁজে বার করে না পুলিশেরই কাজ এটা পুলিশ সম্পূর্ণ ব্যর্থ পুলিশের যে অংশটা পুলিশকে নিয়ন্ত্রণ করছে তারা শুধু ব্যর্থ না তারা ইচ্ছে করে ব্যর্থ হচ্ছেন দাঁড়ান শুনুন সিবিআই এই যে ফেলিওর এই ফেলিউরের দুটো কারণ একটা হচ্ছে সিবিআই সঠিকভাবে তদন্ত করে না ইচ্ছে করে তারা প্রভাবিত হয় হয়তো দক্ষিণা বাতাসে প্রবাহিত প্রভাবিত হতে পারে বা অন্য কিছুতেও হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যখন সিবিআই আসে তদন্ত তদন্তকার্যে তখন অপরাধের দিন থেকে অনেকটা দিন কেটে গেছে আর তারা সাক্ষী সাবুদ প্রমাণ এসব জোগাড় করে উঠতে পারে না এই দুটো কারণে হয় রাজ্য সরকারটা হচ্ছে একটা ইতর ছোট লোকের রাজ্য সরকার এবং তারা কিছু ইতর ছোট লোক পোষে এবং তাদেরকে প্রোটেকশন দেয় সেই জন্য পশ্চিমবঙ্গের অত্যন্ত দুর্ভাগ্য যেই ধরনের একটা রাজ্য সরকার এখনো সরকার চালাতে পারছে আর পশ্চিমবঙ্গের মানুষ তারাও চলতে দিচ্ছে অনেক মানুষ কত মানুষ তো ভোট দিল তাদেরকে দিয়েছে দেবে আবার হয় সেবা দাস পুলিশের উপর নির্ভর করবে সাধারণ মানুষ করবে করে না তো সাধারণ মানুষ পুলিশের কাছে যায় নেহাত যদি কোনো বিরাট ঘটনা না ঘটে যায় তারা বাইরেই মিটিয়ে নেয় ব্যাপারটা এখানেও তো শুনছি পুলিশ বাবা মাকে বলেছিল পুলিশের একজন অফিসার যে আপনার টাকা নিয়ে টাকা দিয়ে যাবে কথা বলবেন না তাই না আমি বলছি স্যার এই যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বারবার বলছেন যাকে ধরা হয়েছে একটা সিভিক ভলেন্টিয়ার তার পরিচয় জানাতে সিপিককে এক ঘন্টা ধরে প্রেস কনফারেন্সে তিনি তার পরিচয় আনতে পারলেন না যে সে সিভিক ভলেন্টিয়ার এটা তিনি জেনেও জেনেও জানতেন খুব ভালোভাবেই জানতেন না জানার কিচ্ছু নেই তিনি জানাননি তিনি জানাননি কিন্তু পুলিশ একজনকে গ্রেপ্তার করলো তার শরীরে কোনো ক্ষত আছে কি না যখন একটি মানুষ মারা যাচ্ছে তখন সে তো প্রাণপণে বাঁচার চেষ্টা করবে তাহলে সে প্রথমে কি করবে সে হাত চালাবে সে তাকে অন্তত দেবে এরকম কোন দাগ তার শরীরে আছে কিনা তার কোনো প্রমাণ নেওয়ার চেষ্টা পুলিশ নি করেছে এর কোনো মেডিকেল টেস্ট হয়েছে এই দুর্বৃত্ত বলে যাকে ধরেছে অর্থাৎ পুলিশ প্রথম থেকেই চেষ্টা করছে যে এই ছেলেটির ডিফেন্স সাজিয়ে দিতে সে প্রথম দাঁড়িয়ে বলবে বিচারকের কাছে যে হুজুর আমার তো কোনো মেডিকেল টেস্টই আমার আমার কাছে গায়ে তো কোনো আঁচড়ের দাগ পাওয়া যায়নি তাহলে আমি কি করে একজনকে খুন করলাম একজন খুন একজনকে খুন করতে গেলে তার প্রথম রিয়াকশন হচ্ছে সে আঁচড়ে কামড়ে দেবে কিছু একটা করবে তার তো কোনো চিহ্ন নেই আমার শরীরে ছিল না পুলিশ তো কিছু দেখাতে পারেনি ওইখানেই মামলাটি শেষ হয়ে যাবে সে তো কবরে চলে গেছে ছেলের চেঁচা তো বেশি খেলা হবে খেলা হবে কারণ আমার কাছে সাতাত্তর হাজার ভোটের বেশি ভোট হেরেছে খেলা তো চলে গেছে মাটির তলায় ঠিক আছে এখন আমার নির্লজ্জ তো নির্লজ্জ এখন আবার দেখি কোথাও কোথাও মুখ দেখিয়ে বেড়াচ্ছে ঠিক আছে নাহলে এর কি মুখ দেখানোর কথা যদি স্বাভাবিক বোধ বুদ্ধি থাকে